নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের পর্বে নতুন বছরে কোন মাসে ভাগ্য খুলবে কার, জানুন। ২০২৪ ১২টি রাশির সেরা মাস জানাবো এই ভিডিওতে। আর আপনি যদি সিদ্ধি সাই ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ওম সাইরাম। যখনই আমরা সৌভাগ্য নিয়ে কথা বলি তখনই শুভ রং, শুভ সংখ্যা ও শুভ মাস জানার আগ্রহ আমাদের সবার মধ্যেই কাজ করে। নতুন বছর ২০২৪ সাল শুরু হতে আর বেশি দেরি নেই। সামনের বছরের ঠিক কোন সময়টা আপনার জন্য ভালো হবে তা আগে থেকেই জানা থাকলে কত ভালো হয়, তাই না? নিজের শুভ সময় জেনে নিয়ে জরুরি কাজগুলো সেই সময় করে ফেলতে পারেন। আজ আমরা দেখে নেব নতুন বছরে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন মাস কোন রাশির জাতকদের জন্য সবচেয়ে ভালো কাটবে। রাশিচক্রের প্রথম রাশি হল মেষ। ২০২৪ সালে মেষের জাতকদের সবচেয়ে ভালো কাটবে বছরের প্রথম মাস জানুয়ারি। এই মাসে সুখ, সাফল্য ও উন্নতির সুযোগ আপনার সামনে আসবে। বৃষ রাশি। ২০২৪ সালে বৃষ রাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে এপ্রিল মাস। এই মাসে সুখ ও উন্নতি আপনাকে ঘিরে থাকবে। এপ্রিলে বৃষের জাতকরা ক্যারিয়ারের নতুন কোনো লাইনে যোগ দিতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন। মিথুন রাশি। আপনি মিথুন রাশির জাতক হলে ২০২৪ এ আপনার সবচেয়ে ভালো কাটবে সেপ্টেম্বর মাস। এই সময় আর্থিকভাবে প্রচুর লাভবান হবেন মিথুন রাশির জাতকরা। মনের সব ইচ্ছে পূরণ করতে পারবেন আপনি। কর্কট রাশি। ২০২৪ সালে জুলাই মাস সবচেয়ে ভালো কাটতে চলেছে কর্কট রাশির জাতকদের। এই সময় ক্যারিয়ারে প্রচুর নতুন সুযোগ পাবেন আপনি। নিজের চারপাশে সবকিছুর উন্নতি লক্ষ্য করবেন আপনি। সিংহ রাশি। সামনের বছর অগাস্ট মাসে ভাগ্য খুলে যাবে সিংহ রাশির জাতকদের। এই সময় এনার্জি ও আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন আপনি। নিজের সব প্রয়োজন অগাস্টে পূরণ করতে পারবেন। কন্যা রাশি। কন্যা রাশির জাতকদের জন্য ২০২৪ এ সেরা মাস হতে চলেছে সেপ্টেম্বর। এই মাসে আপনার উন্নতি রকেটের গতিতে আকাশ ছোঁবে। ব্যক্তিগত সম্পর্কগুলিও এই মাসে শক্তিশালী হবে আপনার। তুলা রাশি। আগামী বছর অক্টোবর মাসে রাজভাগ্য লাভ করতে চলেছেন তুলা রাশির জাতকরা। এই মাসে আপনি নিজের স্বপ্নের স্থানে বেড়াতে যেতে পারেন। অনেকদিন ধরে যা কেনার কথা ভাবছিলেন তা কিনে ফেলতে পারেন। বৃশ্চিক রাশি। সামনের বছর নভেম্বর মাসে প্রচুর উন্নতি করতে পারবেন বৃশ্চিক রাশির জাতকরা। এই মাসে নিজেকে সাফল্যের শীর্ষে অবস্থান করতে দেখবেন আপনি। সামনের বছর নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। ধনু রাশি। ২০২৪ সালে ধনু রাশির জাতকদের জন্য সেরা মাস হতে চলেছে নভেম্বর। একের পর এক উপহার ও প্রশংসায় এই মাসে ভরে থাকবেন আপনি। ক্যারিয়ারে আপনার আইডিয়া দারুণ ফল আনবে। মকর রাশি। ২০২৪ এ যখন জুন মাস শুরু হবে তখনই সৌভাগ্যের দরজা খুলে যাবে মকর রাশির জাতকদের জন্য। এই সময় আপনি নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন। নানা স্থানে ভ্রমণের সম্ভাবনা আছে। কুম্ভ রাশি। ২০২৪ সালের মার্চ মাসে উন্নতির শিখরে পৌঁছতে পারবেন কুম্ভ রাশির জাতকরা। এই সময় আপনি মনের সব ইচ্ছে পূরণ করতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গেও বেশ সুখের সময় কাটাবেন। মীন রাশি। সামনের বছর ফেব্রুয়ারি মাস দুর্দান্ত কাটতে চলেছে মীন রাশির জাতকদের। এই সময় আপনি সুখ ও সৌভাগ্যের শীর্ষে থাকবেন। আচমকা বেশ কিছু অর্থ আপনার হাতে আসতে পারে। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। লাইক করবেন, শেয়ার করবেন, প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে এই চ্যানেলে। ধন্যবাদ।